আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নির্মাণ প্লাস। আমি প্রত্যয় বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমার মিশনের কিছু গল্প এবং এই সময়ের প্রপার ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার লাইফে কীভাবে গেইন করতে পারো সে সম্পর্কে কিছু কথা বলতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচটা ট্রিক্স। দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ আমরা কী পড়েছি এবং কী পড়ি নাই। আসলে আমরা দেখতে পাই যে আমাদের কলেজ কিংবা অন্য অন্য যে কোনো জায়গা থেকে আমরা কিছু টপিক পড়ি এবং কিছু টপিক বাদ থেকে যাই এবং ওই টপিকটা আসলে কখনোই খুলে দেখা হয় না। বাট তো অ্যাজ এ অ্যাডমিশন স্টুডেন্ট তোমাকে এটা মনে রাখা দরকার যে কোশ্চিন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের ওই যে টপিকগুলো আছে যেগুলো আমরা কখনোই পড়িনি ওই টপিকগুলো আমাদের কভার করতে হবে। সো প্রথম যে কাজটা করতে হবে, আমি কোনগুলো পড়েছি এবং কোনগুলো পড়িনি এইটা ডিটারমাইন করে ফেলা এবং তারপর আমি যেগুলো পড়িনি সেইগুলো পড়ে ফেলা। অ্যান্ড অ্যাট দ্য সেকেন্ড ট্রিক্স, দ্যাট ইজ তোমরা ঈদের সময়টা কীভাবে ইউটিলাইজ করতে পারো। আমাদের অনেক টপিক থাকে যেগুলো আমরা আগে পড়েছি এবং ভুলেছি, বারবার পড়েছি বারবার ভুলেছি, সেই টপিকগুলো যে টপিকগুলো আমরা কখনোই পড়িনি সেই টপিকগুলো সবগুলো আমাদের কী করতে হবে, এই যে ঈদের সময়টা আছে যদি আমরা এই সময়ে ওই টপিকগুলো পড়ে ফেলতে পারি তাহলে আমরা আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক ভালো কিছু করতে পারবো। অ্যান্ড আই হ্যাড দ্য থার্ড ট্রিক্স, দ্যাট ইজ কোশ্চেন সলভিং এফিসিয়েন্সি অ্যান্ড মডেল টেস্ট। আমরা জানি যে নর্মাল ঢালা পড়া থেকে যদি আমরা কোশ্চেন সলভ করি আমাদের এফিসিয়েন্সি লেভেল কিন্তু অনেক বেড়ে যায়। সো তোমাদের যে কাজটা করতে হবে, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে। আমাদের নিউরন প্লাস জাস্ট ঈদের পরেই তোমাদের জন্য নিয়ে এসেছে মডেল টেস্ট কোর্স, যেখানে তোমরা অসংখ্য কোশ্চেন সলভ করতে পারবে এবং নিজের এফিসিয়েন্সি লেভেলটাকে অনেক হাই করতে পারবে। অ্যান্ড অ্যাট দ্য ফোর্থ ট্রিক্স, দ্যাট ইজ টেকনিক্স। আমরা কিন্তু অনেক কিছুই পড়াশোনা করি, অনেক কিছুই ভুলে যাই। আসলে ব্যাপারটা কি, আমাদের কিছু টেকনিক্সের অভাব থাকে। আমরা যে টপিকটা অনেকভাবে পড়ি বাট যদি আমরা কোনো টেকনিক্যাল জিনিসটা পড়ি তাহলে কিন্তু আমাদের মনে রাখা অনেক সহজ হয়। আমরা আমাদের কোচিং সিনিয়র বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু ট্রিক্স শিখি এবং নিজেরা নিজেদের জন্য কিছু ট্রিক্স বানাই। এই ট্রিক্সগুলো আসলে আমরা কোনটার জন্য কোনটা অ্যাপ্লাই করবো আমরা আসলে এইটাই ভুলে যাই। সো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন ট্রিক্স এবং কিসের জন্য অ্যাপ্লিকেবল এইটা রাইট ডাউন করে ফেলা, যাতে তুমি যখন পরীক্ষা হলে বসবে তোমার চট করে মাথায় মনে পড়ে, হ্যাঁ আমি তো এইটার জন্য এই ট্রিক্সটা পড়েছিলাম, সো এর অ্যান্সারটা এইটাই হল। আর দ্য ফিফথ ট্রিক্স, অ্যান্ড দ্যাট ইজ টু বিলিভ ইন গড। দ্যাট ইজ এ প্রোভার্ব গোস, গড হেল্প দোজ হু হেল্পস দেমসেলভ। এই সময় তুমি নিজে নিজেকে সাহায্য করো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবেন। এই সময়টুকুর পরিপূর্ণ ব্যবহার করতে হবে, নট এ সিঙ্গল মোমেন্ট ইউ শুড ওয়েস্ট। তোমাকে প্রতিটা সময়ের সঠিক ব্যবহার করতে হবে। যে টপিকগুলো পড়া হয়নি, যেগুলো বাদ গিয়েছে, যেগুলো বারবার ভুলে যাচ্ছি, সেই টপিকটা বারবার মনে করার জন্য প্রতিটা সেকেন্ড তোমাকে ব্যবহার করতে হবে। এই টাইমটা অনেক ক্রুশিয়াল। লাইফে হয়তো ঈদ অনেকই আসবে, বাট এই মোমেন্টের ঈদ একটা ঈদ পালন না করলে লাইফে আহামরি কিছু যাবে আসবে না, কিন্তু এই একটা ঈদের বদলে হয়তো তুমি তোমার লাইফে ভালো কিছু পাবে। ইউ উইল গেইন বিকজ অফ দিস ওয়ান ইদ। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সৃষ্টিকর্তাকে নামাজ প্রার্থনা যাইব না কেন, শুধুমাত্র এতটুকু বলবে আমি যে পরিশ্রমটা করছি যাতে আমি আমার এর প্রপার অ্যাসেসমেন্টটা পাই। ওকে, অল দ্য বেস্ট, অ্যান্ড দ্যাটস অল। সবাই ঈদ অনেক ভালো কাটুক, খুশি কাটুক, আনন্দ কাটুক, তোমাদের অ্যাডমিশন সময়টা আরও অনেক ভালো যায় এই প্রত্যাশাই শেষ করছি। ধন্যবাদ। I should fuck her in the best, yeah.